অনেকের একটা প্রশ্ন থাকে যারা বিশেষ করে বিশেষ পরীক্ষা দেয় যারা পরীক্ষা দেয় স্বাভাবিকভাবে তাদের প্রশ্ন তাদের অনুসন্ধান তাদের জিজ্ঞাসা অনেক বেশি হবে কোন ক্যাডার মনোনয়নের ক্ষেত্রে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বর বেশি গুরুত্বপূর্ণ নাকি তার কোন প্লেসে কোন চয়েসটা দিল সেটা বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ চয়েস লিস্টে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাকি বেশি স্কোর করাটা বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত নম্বরটা গুরুত্বপূর্ণ আপনি লিখিত পরীক্ষাতে এবং ভাইবা পরীক্ষাতে টোটাল যোগ করে যে নম্বরটা পাবেন ওটার উপর ডিপেন্ড করবে আপনি আপনার ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস পাচ্ছেন কি পাচ্ছেন না এখন আপনার ফার্স্ট চয়েস আপনি যাই দেন না কেন কোনো অসুবিধা নাই যদি আপনার নম্বরটা ঠিকঠাকভাবে পান কোনো সমস্যা নাই বিষয়টা ওরকম না যে আপনি ফার্স্ট চয়েস ফরেন দিলে আপনাকে মানে খুব অন্যভাবে দেখবে বা ফার্স্ট চয়েস পুলিশ দিলেন কাস্টমস দিলেন অন্যভাবে দেখবে ওরকম কিছু না আপনি যদি ঠিক মতো ফেস করে আসতে পারেন রিটার্ন পরীক্ষাটা যদি ঠিকমতো দেন রিটার্নের নম্বরটা খুব বেশি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার নম্বরটা খুব বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি কারণ ভাইভাতে সাধারণত একদম বেয়াদবি না করলে কাউকে ফেল করে না বা খুব একটা কম নম্বরও দেয় না মোটামুটি সবাইকে ভালো নম্বরই দেয় তাই যদি আপনি লিখিত পরীক্ষায় যদি একটা ভালো স্কোর তোলেন ভাইভাতে যদি একটা মোটামুটি স্কোর তোলেন তাহলে একদম শিওর আপনি চাকরিটা পাবেন আপনার ক্যারার চয়েসে প্রথম কোনটা কোনটা না এটা কোনো বিষয় না আমাদের সময় ফ্যামিলি প্ল্যানিং এ মনে হয় এক আপু প্রথম হয়েছিলেন এখন সে আপুর লিখিত পরীক্ষাতে যে নম্বরটা ছিল ওই নম্বরটা দিয়ে কিন্তু উনি চাইলে অ্যাডমিন পেতে পারতেন পুলিশ পেতে পারতেন কাস্টমস পেতে পারতেন উনি ভালো নম্বর পেয়েছিলেন কিন্তু ওই সময় ওনাকে কেউ কিন্তু ভাবে করে বলে দেয় নাই যে তুমি অ্যাডমিন দিতে পারো সবাই ভয় দেখিয়েছে যে তুমি প্রথম পিসিএস এ চাকরিটা পাওয়ার চেষ্টা করো তুমি ফ্যামিলি প্ল্যানিং দাও আপনি হয়তো আপুটাকে চেনেন ভাইয়া মিটি মিটি হাসতেছেন এখন ওই আপুটাকে কেউ কিন্তু ওভাবে বলে দেয় নাই এখন উনি যদি ফ্যামিলি প্ল্যানিং দেন এখন সেখানে এটা নিয়ে ওনাকে ভাইবা বোর্ডে হ্যারাস করবে বা বিব্রত করবে ওরকম কোনো বিষয় কিন্তু নাই করবে না আপনাকে আপনার চয়েস যাই হোক এটা নিয়ে একদমই টেনশন করার দরকার তাহলে তো আপনি এটা বুঝতে পারেন যে বাংলাদেশে যাদের প্রিপারেশন খুব ভালো থাকে যাদের বেসিক ভালো থাকে যারা ভালো স্টুডেন্ট বলে পরিচিত বেশিরভাগই ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস থাকে এখন তাদের সাথে কম্পিট করতে হলে স্বাভাবিকভাবে আপনাকে একটু লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেতে হবে এই জন্য ফরেন কাস্টমস ট্যাক্স অ্যাডমিন পুলিশ এই চয়েসগুলো যারা দেবেন তাদেরকে একটু বেশি পড়াশোনা করতে হবে কারণ সেখানে কম্পিটিশনটা বেশি হয় যাদের প্রিপারেশন ভালো থাকে যাদেরকে আমরা ভালো স্টুডেন্ট বলে জানি তারা এই চয়েসগুলো বেশি দেয় ওই জন্য সেখানে আপনাকে একটু বেশি পড়াশোনা করতে হবে এইটুকুই শুধু এটা ইটস আপ টু ইউ আপনি পড়াশোনা ভালো করে করলে আপনি চাকরিটা পাবেন কিন্তু ক্যাডার চয়েস নিয়ে আপনার কোনো অসুবিধা হবে এটা আমি বিশ্বাস করি না ভাইয়া আচ্ছা ধন্যবাদ